প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত বৈশাখী ফোক অনুষ্ঠানে। সঞ্চালক হিসেবে আমি আনুর পুতুল আপনাদের সাথে আছি, আর আজকের অনুষ্ঠানকে গানে গানে প্রাণবন্ত করার জন্য আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী সাবরিনা সাবা এবং আরে টুটুল এবং তাদের দল বিনহাই। কেমন আছেন আপনারা? স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সবাইকে। ধন্যবাদ, আমরা অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমাদের আরে টুটুল ভাই একটু কম কথা বলে, এই জন্য সে ভালো আছে এটা বলতে চাচ্ছিল না, আমি তার সবার পক্ষ থেকে বলে দিলাম। ভেরি গুড। আর আপনাদের সবাইকে পেয়ে আমরা সবাই খুব ভালো আছি, বিশেষ করে আমি। আপনাদের গান এরকম সরাসরি আমি শুনতে পাবো তাই আমি খুবই এক্সাইটেড। তাই আমি আর কথা বলে নষ্ট করব না, আমি সাবরিনা আপার কাছে চলে যাব। প্রথম কোন গানটি শুনছি? প্রথমে যে গানটি শুরু করছি সেটা আমার খুব পছন্দের একটা গান, দর্শকেরও পছন্দের গান, বুড়ি হলাম তোর কারণে। বাহ, চমৎকার, জনপ্রিয় একটা গান শুনি তাহলে আমরা। কত কষ্ট কহিরায় আমি, ওরে কামাই রোজগার কহিরায় আনি, তবু বৈরার মোহন পাইলাম না রে, ওরে বুড়ি হইলাম তোর কারণে। I'm
চমৎকার। আপনি একটু টুটুল ভাইয়ের দিকে তাকিয়ে বলছিলেন বুড়ি হলাম তোর কারণ, টুটুল ভাই তো গিটার বাজিয়ে যাচ্ছে মানে বৃথা আমার। টুটুল ভাইয়ের কোন গান শুনবো এখন? সেখানটি করতে যাচ্ছে বাংলাদেশের বাউল সম্রাট শাহ আব্দুল করিম সাহেবের গানটি। এই গানটি সকলে সুপরিচিত, চেষ্টা করছে।
চমৎকার টুটুল ভাই, চমৎকার। মানে ভীষণ দুটো জমজমাট গান দিয়ে মানে পুরো অনুষ্ঠানটা শুরু হলো, আশা করি পুরো অনুষ্ঠানটা একদম জমে যাবে। উই উইল ট্রাই। একটা ধন্যবাদ বলেন টুটুল ভাই। থ্যাংক ইউ। মানে তাকে দিয়ে আমি কথা বলালাম আসলে। আমাদের টিমের সবচেয়ে থেকে লাজুক ছেলে হচ্ছে টুটুল ভাই। কোন গানটি শুনবো সাবা? এখন যে গানটি করব, গানটি আমাদের পলিকবি জসীমউদ্দিনের একটি গান লেখা, ও আমার দরদি। বাহ, এটা খুবই জনপ্রিয় এবং চমৎকার একটা গান, শুনি আমরা তাহলে। ভাঙ্গা নৌকায় চড়তাম না, দূরের পারে ধরতাম না।
আমি এই গানটা এর আগেও শুনেছি, কিন্তু মানে আমি বাই হার্ট বলছি, আমার না ভীষণ মিষ্টি লাগলো গানটা শুনতে। আর আপনি এত সুন্দর মিষ্টি করে গাচ্ছিলেন, আর সবাই এত মিষ্টি করে বাজাচ্ছিল, ভীষণ সুন্দর। টুটুল ভাইয়ের গান শুনবো, কোন গানটি শুনছি? এখন যে গানটা করতে যাচ্ছে কুমার বিশ্বজিৎ স্যারের, এই গানটিও সকলের পরিচিত, জন্মিলে মরিতে হবে। আচ্ছা হ্যাঁ, কুমার বিশ্বজিৎ স্যার, ওকে শুনি তাহলে আমরা। মরিতে হবে, জন্মিলে মরিতে হবে।
হবে ভাই উষ্কারু নাই ওরিও ভাই উষ্কারু নাই ওরিও ভাই উষ্কারু নাই ওরিও ভাই উষ্কারু নাই। অনেক সুন্দর একটা গান শুনলাম অনেক দিন পরে, কারণ এটা কুমারদার আসলে গান, আমরা সাধারণত অনেক আগেই এটা শুনেছি, ফার্স্ট টাইম চেষ্টা করেছি আর গানটা আমার অনেক 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 পছন্দের গানটাও। না সত্যি তাই, আমাদের সবারই আসলে পছন্দের গান, সাহস করেছি আর কি গানটা করতে। আপনাকে অনেক ধন্যবাদ এই সাহস করার জন্য, না হলে এত সুন্দর গানটা আমরা মিস করতাম, রাইট? অবশ্যই। আর টুটুল ভাইয়া ফোক পুরা ফোক বেজ একদমই না, কিন্তু সে আসলে এই চেষ্টাটা করেছে, এটা অনেক বড় একটা বিষয়। কিন্তু আপনার চেষ্টাটা আই থিঙ্ক সফল হয়েছে। আমি গান এতটা ভালো বুঝি না, কিন্তু আমার শুনতে অনেক ভালো লেগেছে, এবং আমার মনে হয়নি যে এটা কুমারদা থেকে আপনার আলাদা একটা কণ্ঠ বের হয়ে গেছে বা অন্যরকম লেগেছে, একটু অড লেগেছে, একদমই না। সো আপনি টেনশন ফ্রি থাকেন, দর্শকদেরও ভালো লেগেছে আই এম শিওর। আমরা সাবার গানে চলে যাব। এই গানটা একটু আগে রিকোয়েস্ট এসেছিল, আচ্ছা এমন আমরা দুঃসাধ্য দেখাচ্ছি আর কি। জি আচ্ছা শুনি আমরা, অসুবিধা নেই, আই থিঙ্ক নিশ্চয়ই সাকসেসফুল হবেন আপনারা। কাটা খাই নুন
শুনছি আমরা অনেকক্ষণ ধরেই আর কি বলছিলাম যে এবার আমরা একটু খিচুড়ি রান্না করব। ঠিক আছে, তাহলে আমরা খিচুড়িটা কিভাবে, আমরা কি দুজনের কণ্ঠে শুনছি? জি, খিচুড়িটা আমাদের দুইজন এবং আমরা সবাই মিলে রান্না করব। বাহ বাহ বাহ, চমৎকার, অসাধারণ। আমরা শুনি তাহলে, খিচুড়ি গানটা না বলি, আমরা শুনি।
যে ডাকা ইয়া বাসি, বাসি শুনে আর কাজ নাই, সে যে ডাকা ইয়া বাসি। ও সেদিন দুপুরে চুরি করে না তো কথা না, চমৎকার। মানে একের মধ্যে অনেকগুলো গান কিন্তু আমরা শুনে ফেললাম, তাই না? এতগুলো গান একটা প্রোগ্রামেও শোনা যায় না। জি, সবার পছন্দের গান এখানে আছে, সেই জন্য আমাদের টিমের পক্ষ থেকে যারা অনুরোধ করবেন তারা আর অনুরোধ করবেন না, সব গান শুনে ফেলেছেন। আমরা টুটুল ভাইয়ের গানে যাব। গানটা অনেক ফেমাস একটি গান, কাজী আমিরুদ্দিন সাহেবের আশি গানটা। ওকে, গানে গানে শুনি, ঠিক আছে। আমার কি সুখে যায় দিন রজনী, কেউ জানে না মুহুসুরে মনে রাগু আর জ্বালায়ও না। ওই আমার প্রাণ বন্ধু আর তুলনা নাই, বলি রে তোরে দেশ বিদেশে থাকো কুকিল চিনিধারে, সে আমার হৃদয়ের আর
সারা অসহায় হইয়া সুরে তু নয়ন কুকি যারে যায় মো একাই একা তাকাই আমার ভালো লাগে না সুরে মনে রাও আর জ্বালায়ও না আমার কিছুকে যায় দিন রজনীকে জানে না কিছুকে যায় দিন রজনীকে জানে না সুরে মনে রাও আর জ্বালায়ও না সুরে মনে রাও আর জ্বালায়ও জলে ঢিকি ঢিকি বিড়িতের অন শব্দ সাগরের জলেও হবে না শীতল ওকে জলে ঢিকি ঢিকি বিড়িতের অন শব্দ সাগরের জলেও হবে না শীতল ওই যে আসিবে বলিয়ে গেল ফিরে এলো না আসিবে বলিয়ে গেল ফিরে এলো না সুরে মনে রাগুন আর জ্বালায়ও না সুরে মনে রাগুন আর জ্বালায়ও আমি কেমনে রই একা দরিয়া বান্ধিয়া যৌবন যায়নি রে রাখা মানুষ পিলে আমি কেমনে রই একা দরিয়া বান্ধিয়া যৌবন যায়নি রে রাখা সুরে মনে রাগু আর জ্বালায়ও না আমার কিছুকে যায় দিন রজনীকে জানে না কিছুকে যায় দিন রজনীকে জানে না সুরে মনে রাগু আর জ্বালায়ও না সুরে মনে রাগুন আর
এই গানটা আসলে সবসময়ের জন্যই জনপ্রিয়, মানে সেই যে শুনে আসছি সেই কবে থেকে এখন পর্যন্ত কিন্তু এটা ভীষণ রকমের একইভাবে জনপ্রিয়। অনেক ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা সাবিনা সাবাপার কাছে যাব, চলে যাচ্ছি সরাসরি গানে 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 শুনি। ওরে সংসারে কে আছে এমন দয়াবান, ওরে সংসারে কে আছে এমন আমার দুই কুলের
চমৎকার চমৎকার, মানে একদম জমজমাট একটা গান শুনলাম আমরা, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গান গাওয়া, এবং সেই সাথে আমাদের মিউজিশিয়ান যারা আছেন তারা তো চমৎকার সাপোর্ট দিয়েছেন আসলে। একদম, তারা না থাকলে আসলে এত সুন্দর একটা পুরো মানে কম্পোজিশনটা আসলে একদমই হতো না। অনেক ধন্যবাদ সবাইকে। আসলে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, অনুষ্ঠানের সময় আমাদের একদমই নেই, আমরা শেষ গানটা শুনবো অবশ্যই টুটুল ভাইয়ের কাছে। তার আগে আমি একটু দর্শকের কাছে বিদায় নিয়ে আসি, আর আপনাদের সবাইকে যারা আমাদের শ্রদ্ধেয় মিউজিশিয়ান আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ এত কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ কথা শোনার জন্য, থ্যাংক ইউ। আর অবশ্যই আমি বলতে চাই বিস্তা অ্যান্ড্রয়েড টিভি যাদের স্পন্সর প্রোগ্রামটা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। অবশ্যই বৈশাখী টিভিকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একটু বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত বৈশাখী ফোক অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অনেক সুন্দর সুন্দর গান শুনছিলাম, কিন্তু কিছু করার নেই, পরের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আয়নুন পুতুল এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। টুটুল ভাইয়ের গান গানে গানে শুনি। মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বনাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে প্রাণ বন্ধের পিড়িতে আমার পুরো মন গেছে
মাওলা বদুল গরিম না